দীর্ঘ অনেক বছর আগে কাঞ্চনমালা এলাকার নিরাপত্তার স্বার্থে কাঞ্চনমালা বাজার সংলগ্ন লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের একটি ঘরে টিএসআর জওয়ানদের একটি অস্থায়ী ক্যাম্প ছিল। কিন্তু তারপর এলাকার পরিস্থিতি পরিবর্তনের পর টিএসআর ক্যাম্প উঠিয়ে স্থায়ীভাবে বসানো হয় ডিএআর। বর্তমানে এই ক্যাম্পে কয়েকজন পুলিশ এবং কয়েকজন হোমগার্ড কর্মী রয়েছেন। বর্তমানে এই ক্যাম্পে সবকিছু ঠিকঠাক থাকলেও পানীয় জলের তীব্র সংকট রয়েছে। এই ক্যাম্পে সাপ্লাইয়ের মাধ্যমে যে জল আসে সেই জল পান করার অযোগ্য। ক্যাম্পের পাশে রয়েছে একটি ডিপ টিউবওয়েল, কিন্তু এই টিউবওয়েল দিয়ে কোনো কারণবশত জল বের হয় না। এই ক্যাম্পের জওয়ানরা পানীয় জলের সমস্যায় ভুগছেন। বিষয়টি ক্যাম্পের জওয়ানরা তাদের কর্তৃপক্ষের কাছে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। ক্যাম্পের জওয়ানরা বাজার থেকে মিনারেল ওয়াটারের ড্রাম কিনে এনে পান করতে হয়। এতে ক্যাম্পের জওয়ানদের পকেট থেকে বাড়তি টাকা গচ্ছা দিতে হচ্ছে। এই ক্যাম্পে স্থায়ীভাবে পানীয় জলের ব্যবস্থা করার জন্য সরকার এবং দপ্তরের কাছে অনুরোধ জানিয়েছেন। কাঞ্চনমালা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ ভিউ 365। দাদা আপনার কি সমস্যা? আমরা সমস্যা বলতে এদিকে জলের সমস্যাটা বেশি। খাওয়ার জল নাকি? খাওয়ার জলটা এমনি সাপ্লাই জল আই এটা সান্টান করেন যায়, কিন্তু খাওয়ার জলটা আমরা যেমন কিনে সবসময় খাইতেছি। কল যে একটা দেখলাম এটা জল ওঠে না একদম, অনেক কষ্ট হয়, ভুক ব্যথা হয়েছে বুকে। তা আপনার কি জল কি বাজার থেকে কিনে খাইতে লাগতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কতদিন ধরে আপনার এই সমস্যাটা? এটা তো আমি এই ক্যাম্পে আইসি ধরে তো মানে দেখতেছি কিনে খাওয়ানো লাগতেছে। আপনারা ডিপার্টমেন্টের এই ব্যাপারটা জানাইছিলেন? আমরা এমনি জানাইছি। তো তারা কি কইছিল জলের সমস্যাটা? তো তারা কোনো ব্যবস্থা করবো কিছু এরকম কইছে? কইছে আবার আমরা যে মুছিলাম কাকাও কইছে যে আরেকটা ডামের দরকার, অনেক সময় এই এই ডাম দিয়ে একটা ছোটো একটা ডাম আর একটা ডাম দিয়ে অনেক সময় আমরা স্নানও করতে পারি না। আচ্ছা আচ্ছা। তো কোন জায়গায় এটা? এটা তো লক্ষ্মীছড়া স্কুলের লোকের ক্যাম্প। আচ্ছা, কী ক্যাম্প এটা? এটা ডিয়ার ওয়েস্ট ক্যাম্প। আচ্ছা, আপনি এই ক্যাম্পের স্টাফ? হ্যাঁ। আপনার নাম? আমার নাম নকুল দাস। আপনি এখন কী চান? আমি স্যার মানে আমার একটাই অনুরোধ যাতে খাওয়া জলের মানে ব্যবস্থাটা হয় আর কি।